আজকের ভিডিওতে আমি তোমাদের আপলোড করেছি সমাসের পার্ট 4 দশম শ্রেণী। এর আগে আমি তিনটে পার্ট আলোচনা করে দিয়েছি, তোমরা যদি চাও কমেন্ট বক্সে যেতে পারো, কমেন্ট বক্সে গিয়ে সেই পার্টগুলো দেখতে পারো। এখন ভিডিওটা শুরু করলাম, সবাইকে ধন্যবাদ, ভিডিওটা সবাই পুরোপুরি দেখবে। তোমাদের যেটা আলোচনা করবো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কাকে বলে? বলছে যে দুটি পদের সমাস হয়, বলছে দুটি পদের সমাস হয়, সমাসবদ্ধ পদে তাদের কোনোটিকে না বোঝে, সমাসবদ্ধ পদে তাদের কোনোটিকে বোঝাবে না, তৃতীয় কোনো ব্যাক দিয়ে বস্তুকে বোঝাবে। ধরো বিনা পানি, বিনা পানিতে যার, দুটি পদের সমাস দেখো বিনা পানি, কিন্তু বিনা পানিকে বোঝাচ্ছে না, বিনা পানিতে যার মানে বিনা হাতে যার, পানি অর্থাৎ হাড়, তার বিনা মানে জানো আমরা সহজে রাখবো যে যে বাদ্যযন্ত্রটা গেছে সেটা হলো বিনা। আচ্ছা দেখো, পীত অম্বর যাহার পীতাম্বর শ্রীকৃষ্ণ, এখানে পীত বা অম্বর শব্দের কোনো অর্থেরই প্রাধান্য নেই, এখানে কার অর্থ আছে? শ্রীকৃষ্ণের অর্থ আছে। তাই বলছে যে দুটি পদের সমাস হয়, কিন্তু সমাস যদি তাদের কোনোটিকে না বোঝে, তৃতীয় পদে বা কোনো বস্তুকে বোঝায়। তাহলে বহুব্রীহি সমাসের প্রকারভেদ প্রথম আছে, একদম বহুব্রীহি সমাসের সমানার্থীকরণ বহুব্রীহি, পূর্বপদ বিশেষণ আর উত্তরপদ বিশেষ্য। যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে সমানাধিকরণ বহুব্রীহি, যেমন সমান অর্থ যা তারা সমর্থক, স্বচ্ছ সলিল যা স্বচ্ছ সলিলা, দৃঢ় প্রতিজ্ঞ যার দৃঢ় প্রতিজ্ঞ, কীত বিদ্যা যার কৃতবিদ্যা, বিশাল বৃক্ষ যার বিশালাক্ষ, সুগন্ধ যার সুগন্ধ, ছিন্ন শাখা যার ছিন্ন শাখা। তারপর দেখো ব্যাধিকরণ বহুব্রীহি, যে বহুব্রীহি সমাস সমান পদে দুটি আলাদা বিভক্তিগত বিশেষ্য পদ হয় তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলা হয়। যেমন উদাহরণগুলো দেখো, শূল পানিতে যার শূলা পানি, নীলকণ্ঠে যার নীলকণ্ঠ। তো বলছে দণ্ডপানি, দণ্ডপানিতে যার দণ্ডপানি, বজ্রপানিতে যার বজ্রপানি, সারগর্ভ যার সারগর্ভ, খড়গহস্তে যার খড়গহস্ত, মানে খড়গহস্ত কার থাকে? অবশ্যই মা কালী। তো হচ্ছে মধ্যপদলোপী বা উপমাত্তক বহুব্রীহি, বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যে মধ্যে থাকা ব্যাখ্যামূলক পদ লোপ হলে তাকে বলে মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন কুশের অগ্রভাগের মতো তীক্ষ্ণ ধী যার কুশাগ্রধী, খুঁড়ের ধারের মতো ধার যার ক্ষুরধার, হচ্ছে কম্বুর অগ্রভাগের মতো কণ্ঠ যার কম্বু কণ্ঠ, ধর্মের ন্যায় ঘটের ন্যায় ঘট যার ধর্মঘট। তারপর দেখো বিগত হয়েছে নিদ্রা যার বিনিদ্র, চাঁদের মতো সুন্দর মুখ যায় চাঁদ মুখ, চন্দ্রবদন দেখো চন্দ্রের মতো সুন্দর বদন যা চন্দ্রবদন, নীলের মতো সুন্দর চোখ যা নীল চোখাম, সূর্যের মতো তেজ যার সূর্য চা। তারপর দেখো ব্যতিহার বহুব্রীহি, পরস্পর একজাতীয় ক্রিয়ার বিনিময় বোঝালে, পরস্পর একজাতীয় ক্রিয়ার বিনিময় বোঝালে একই বিশেষত্বের দ্বারা দ্বিতের দ্বারা যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে ব্যতিহার বহুব্রীহি। যেমন হাতে হাতে যুদ্ধ হাতাহাতি, খুনোখুনি, খুনে খুনে যে যুদ্ধ খুনোখুনি, টানাটানি, টেনে টেনে যে যুদ্ধ টানাটানি, কেটে কেটে যে যুদ্ধ কাটাকাটি, পরস্পর দড়হাঁকা দড়াদড়ি, আড়াআড়ি, পরস্পর আড়াআড়ি, তারপরে হচ্ছে দড়াদড়ি, তারপরে হচ্ছে আড়াআড়ি, হচ্ছে চুলে চুলে আকর্ষণ করে যুদ্ধ, চুলে চুলে লাঠালাঠি, তাল লাঠিতে লাঠিতে আকর্ষণ করে যুদ্ধ লাঠালাঠি, তারপর হানাহানি পরস্পরকে হানা, তারপর ঘুষাঘুষি পরস্পরের ঘুষি মারা হলো ঘুষাঘুষি। তারপর পড়লে চলে আসি, এটা আবার আরেকটা ভাগ রয়েছে দেখো, প্রীতি বিনিময় আর যুদ্ধ বা বিপদ। প্রীতি বিনিময় হচ্ছে কোলে কোলে যে মিলন, কোলে কোলে পরস্পর সরা সরাসরি, তারপরে যুদ্ধ দেখো মুষ্টি মুষ্টিতে যুদ্ধ, মুষ্টি যুদ্ধ, লাঠি লাঠিতে যুদ্ধ, লাল লাল লাঠালাঠি, যেটা তোমাদের বললাম এক্ষুনি। তারপর দেখো সহার্থক বহুব্রীহি, হচ্ছে পূর্বপদ বিশেষের সঙ্গে সহার্থক উত্তরপদের বহুব্রীহি সমাস হলে তাহলে সহার্থক বহুব্রীহি সমাস। যেমন অবধানের সহিত বিদ্যমান সাবধান, আবেগের সহিত বিদ্যমান সবেগ, শস্যের সহিত অঙ্ক যা শশাঙ্ক, সবয়ব যা সবয়ব, ঘৃণার সহিত বর্তমান সঘৃণ। তোমাদের নঙ্গর্থ বহুব্রী, পূর্বপর নঙ্গর্থ হলে তাকে বলে নঙ্গর্থ বহুব্রী সমাস। যেমন নেই শোক যার অশোক, নেই ভুল যার নির্ভুল, নেই সার যার নিঃসার, নেই জলে যার নির্জলা। তারপর দেখো সংখ্যাপূর্ব বহুব্রীহি, বহুব্রীহি সমাসের
পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ দেখা গেলে সংখ্যা পুরো বহুব্রীহি, যেমন চতুর্মুখ, চতুর্মুখ যার, স্বর আনন যার, স্বরানন, দশানন, দশ আনন যার, মানে 10টা মুখ যার মাথা, যে তিনটি লোচন যার, ত্রিনীতি লোচন, দোহারা, দু হারা যার, দোহারা। তার পরেটা যাচ্ছি দ্বিগু সমাসটা আজকে একেবারে আলোচনা করে দিচ্ছি। আজকে শুধু আমি তাহলে কী আলোচনা করলাম, বহুব্রীহি সমাসের পাঠগুলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস যে সমাসের পূর্বপদ বিশেষণ, যে সমাসের পূর্বপদ বিশেষণ এবং উত্তরপদ বিশেষ এবং সমাসবদ্ধ পদে সমাহার বোঝে তাকে বলে দ্বিগু সমাস। দ্বিগু সমাস দু প্রকারের হয়, তদ্ধিতার্থক দ্বিগু আর সমাহার দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু কী বলছেন, দ্বিগু সমাসের পূর্বপদটি সবসময় সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদটি উত্তরপদটি সবসময় বিশেষ্য হয়, কিন্তু এই বিশেষ্যটি তদ্ধিতও হতে পারে, যেমন ত্রিফলের সমাহার, ত্রিফলা।